আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার রেসিপি কাঁচামরিচ ও পেঁয়াজকলি দিয়ে দুই ধরনের ঝাল মিষ্টি পাকোড়া। যারা মোটামুটি ঝাল খেতে পারেন তাদের জন্য কাঁচামরিচের পাকোড়া অনেক ভালো লাগবে, আর যারা মোটেও ঝাল খেতে পারেন না তাদের জন্য পেঁয়াজকলির পাকোড়া। প্রথমে আমি পেঁয়াজকলি ও কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দিলাম। অনেক সময় পেঁয়াজকলির ভেতরে পানি থাকে, এটা ভালোভাবে ঝরিয়ে নেবেন, না হলে ভাজার সময় ফুটতে থাকবে। এগুলো আবার টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিলাম। এরপর পেঁয়াজকলিগুলো এভাবে সমান সাইজ করে কেটে নিচ্ছি। কাঁচামরিচ মাঝখানে চিরে বিচিগুলো বের করে নিচ্ছি, কারণ মরিচের ভিতরে বিচি থাকলে অনেক বেশি ঝাল লাগবে। এভাবে মাঝখানে চিরেও বিচি বের করে নেওয়া যায়। যদি কেউ কম ঝাল খেতে চায় তাহলে অর্ধেক কাঁচামরিচও পাকোড়ায় ইউজ করতে পারে। এরপর সমান করে কেটে নেয়া তিনটা করে পেঁয়াজকলি টুথপিক দিয়ে গেঁথে নিলাম। এক কাপ বেসন, 1/4 কাপ চালের গুঁড়ো, 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ বেকিং সোডা নিলাম। এই সব উপকরণ আমি চালুনিতে নিয়ে একসাথে চেলে নিচ্ছি। এগুলো আমি সব একসাথে চেলে নিলাম যাতে সব একসাথে মিক্সড হয় এবং কোনো গুঁড়ি না থাকে। এরপর এর সাথে আমি 1/2 চা চামচ আদা ও রসুন বাটা মিক্স করছি, পরিমাণ মতো লবণও মিক্স করে নিচ্ছি। এরপর সামান্য পানি দিয়ে আমি মেশাচ্ছি। খুব সামান্য পানি দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে, একবারে সব পানি দেওয়া যাবে না। এরপর এর সাথে পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো মেশালাম। এটা নিজের ইচ্ছা মতো, যে যেমন ঝাল খায়, তবে মরিচের গুঁড়ো সামান্য দেওয়াই ভালো। অল্প করে পানি দিচ্ছি আর হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিলে একটা সফট ব্যাটার তৈরি হবে। বেসনের এই ব্যাটারটি কিন্তু মোটামুটি ভারী হবে। আঙ্গুল ডুবিয়ে দেখছি, আঙ্গুলে যদি এভাবে ঠিকমতো লেগে থাকে তাহলে বুঝতে হবে ব্যাটারটি ঠিকমতো প্রস্তুত হয়েছে। কড়াইতে তেল ভালোভাবে গরম হলে মরিচ বেসনের গোলাতে ডুবিয়ে মিডিয়াম হিটে মরিচের পাকোড়া খুব ভালোভাবে ভেজে নেব।
ওই একইভাবে পেঁয়াজকলির বাকরাও বেসনের গোলাতে ডুবিয়ে ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজকলির পাকোড়াটা একটু লো হিটে বেশিক্ষণ ধরে ভেজে নিতে হবে, কারণ কাঁচা থাকলে এটা কিন্তু খাওয়া যাবে না। তাহলে তৈরি হয়ে গেল কাঁচামরিচ ও পেঁয়াজকলির মুচমুচে পাকোড়া। এখন আমি এক এক করে পেঁয়াজকলির পাকোড়া থেকে টুথপিকগুলো খুলে নিচ্ছি। এই শীতে গরম গরম পাকোড়া খেতে কিন্তু অনেক ভালো লাগবে। অবশ্যই আপনারা এই রেসিপি ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই, আর আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।